আসসালামু আলাইকুম, নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ছত্রাকনাশক পর্ব টু নিয়ে কথা বলবো। আমার ধারাবাহিক পর্ব 1, 2, 3 এইভাবে আমি সিরিজ আকারে করতেছি। আপনারা 1 আমার নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার চ্যানেলে দেখবেন। আমি এখন পর্ব 2 এমিস্টার টপ নিয়ে, ছত্রাকনাশক এমিস্টার টপ নিয়ে কথা বলবো। বিশেষ করে আপনারা দেখুন এই সমস্ত ব্লাস্ট রোগ, পাতা পোড়া রোগ, এই পাতা পোড়া রোগ দেখেন আপনারা, এভাবে পাতা পোড়া রোগ, আঙ্গুরের পাতা পোড়া রোগ, এগুলি এই সমস্ত রোগের জন্য আপনারা কী ব্যবহার করবেন। এই দেখেন আমার গাছটি পাতা পোড়া রোগ হয়েছে, এই রোগের জন্য আপনারা কী ব্যবহার করবেন এই সম্বন্ধে আমি এখন কথা বলবো। আপনারা দেখুন আমি এই সম্বন্ধে এখন এই ভিডিওটি আপডেট তুলে ধরতেছি আপনাদের কাছে। আমি আজকে এমিস্টার টপ নিয়ে কথা বলবো। এমিস্টার টপ ব্যবহারের পূর্বে আপনারা দেখুন এখানে কী আছে। এখানে আছে আপনার, এখানে আছে এজিসকোয়েস্ট্রাবিন, প্রতি লিটারে 200 গ্রাম এজিসকোয়েস্ট্রাবিন এবং 125 গ্রাম ডাইফেনাকোনাজল আছে। এজিসকোয়েস্ট্রাবিন এবং ডাইফেনাকোনাজল দুটি, এই দুটি মিলে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। তো এটি আমাদের কী কী কাজে লাগে, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমাদের কৃষকবাজির জন্য, ধানের ব্লাস্ট রোগ, চিটা রোগ, পাতা পোড়া রোগ, খোল পোড়া রোগ, এই সমস্ত রোগের, ধানের অনেক আগা পচা রোগ, এই সমস্ত রোগের জন্য আমরা এই এমিস্টার টপ ব্যবহার করব। এটি সিনজেন্টা কোম্পানির একটি ভালো মানের ওষুধ। এছাড়াও আমরা ব্যবহার করব আম লিচু এবং ডালিমের বা আনারের আপনার অ্যানথ্রাকনোস রোগ, এটি একটি মারাত্মক রোগ আনারের। তো আনারের অ্যানথ্রাকনোস রোগের জন্য আপনারা ভালো কার্যকর আনারের অ্যানথ্রাকনোস রোগ মারাত্মক ছত্রাকনাশক, এটির জন্য আপনারা এমিস্টার টপ ইউজ করতে পারবেন। এছাড়া পেঁয়াজের পার্পল ব্লস বা আগামরা রোগের জন্য খুবই কার্যকর। এছাড়া লাউ, কুমড়া ইত্যাদি ফসলের জন্য, শশা, ডাউন মিল্ডিউ, পাউডারি মিল্ডিউ ইত্যাদি রোগের জন্য কার্যকর। এছাড়া আমরা ব্যবহার করতে পারি পানের ফ্রুট রোগের জন্য এই এমিস্টার টপ কার্যকর। এছাড়া আমরা আরও যে কোনো ফসলের পাতা পচা রোগ, ফল পচা রোগ, ক্যাঙ্কার রোগের জন্য কার্যকর এটি। আপনারা ক্যাঙ্কার রোগের জন্য এটি ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে। তো এমিস্টার টপ আপনারা এখানে দেখুন, এমিস্টার টপ আপনার ব্যবহার বিধি দেওয়া আছে। আপনারা প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 ml ইউজ করবেন। প্রতি লিটার পানির সাথে মিক্স করে প্রতি লিটারে 1 মিলি, সর্বোচ্চ 1.5 মিলি ইউজ করবেন। এখানে উল্লেখ আছে কী কী রোগের জন্য, ব্লাস্ট রোগ, ফ্রুট রোগ, পার্পল রোগ, অ্যানথ্রাকনোস রোগ, ক্যাঙ্কার রোগ, পাউডারি মিল্ডিউ, ডাউনি মিল্ডিউ, অ্যানথ্রাকনোস রোগের জন্য এটি ভালো কার্যকর। তো এটি ব্যবহারের ফলে গাছ একটি ভালো পারফেক্ট একটি পাতা এবং ফুলের মধ্যে পারফেক্ট একটি পাতা গাছের মধ্যে একটি সুন্দর চেহারা চলে আসবে, যার কারণে ফল, ফুল, ফল এবং ফসল বৃদ্ধি পাবে। তো আল্লাহ হাফেজ।